अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে আরে আরে, মনে আছে তো গ্রামবাসীরা কি বলেছিল? দম থাকলে রেস কর। আরে ছোট মালিক, আপনিও চলুন তাহলে। এগো এগো। ছোট মালিক, ছোট মালিক দরজাটা খোল। ছোট মালিক দরজা খুলছে না, আমাকে বাইরে বের কর। দরজাটা খোল। ছোট মালিক, আপনি ঠিক আছেন তো? ছোট মালিক, প্রকৃত ভালোবাসার কোনো শেষ হয় না। নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য পাগল প্রেমীদের যেখানে পৌঁছানো উচিত, তারা সেখানে যেভাবেই হোক না কেন পৌঁছেই যায়। এটাই হলো ভালোবাসার নিয়ম, প্রেমের আসল সত্তা, আর এখানেই ভালোবাসার ক্ষমতা। আজ এত বছর পরে আমি বন্ধন থেকে মুক্ত হয়েছি। মনে হয় মহাদেব আমার প্রার্থনা শুনেছেন আর কাউকে পাঠিয়েছেন আমার সাহায্যের জন্য। মনে হচ্ছে এটা মহাদেবের সংকেত যে আমি আমার নাগার্জুনকে আরো একবার খুঁজি। এইবার আমি আপনাকে আর নিরাশ করব না মহাদেব, আর না আমার নাগার্জুনকে। আমি আসছি রাজ আমার নাগার্জুনকে নিতে। হর হর মহাদেব। ছোট মালিক, আপনি ঠিক আছেন তো? আমার মনে হয় গ্রামবাসীরা একদম ঠিক বলছিল, এখানে অদ্ভুতরে কাণ্ড তো ঘটছে। আরে দেখুন না, মামা বাবুর মতো আবহাওয়া কিরকম এক মুহূর্তে বদলে গেল। আরে আবহাওয়া আবার মামা বাবুর মতো বদলে যাচ্ছে। গ্রামবাসীরা ঠিকই বলেছিল, এখানে ভূতুরে কোনো কাণ্ড ঘটে।
হে ভগবান, আমাদের রক্ষা করো। হে ভগবান, আমরা যেন না মরে যাই। আরে গাড়িটা কেন থামালি? ছোট মালিক, সামনে তো কিছু দেখাই যাচ্ছে না। আজকের রাতটা এখানে কোনো হোটেলে কাটিয়ে দেওয়া উচিত। আমি আর এখানে? নো ওয়ে, কাম অন ভাই। আরে কিছু বলবি কি? আরে ছোট মালিক, কি বলবোটা কি আমি? এক তো আপনার গাড়ি ওখানে খারাপ হয়ে গেল, তার উপর আমার বাসন্তীর যদি কিছু হয়ে যায় তাহলে তো আর কিছু করারই থাকবে না। আরে একটা রাতের তো ব্যাপার, রাজি হয়ে যান না ছোট মালিক। আমি আছি তো, আমার উপর ভরসা আছে তো? আমি এখানে একদম A1 হোটেলের ব্যবস্থা করছি, চলুন। রোহিতের ফোন পাচ্ছি না, দেখো আমার সেই। তুমি এত শান্ত হয়ে বসে আছো কেন? কতক্ষণ ধরে রোহিতের ফোনে ট্রাই করছি, আমি কিছুতেই পাচ্ছি না। বাইরে ওয়েদারটাও এত খারাপ, তুমি ওখানে ওকে পাঠালে কেন? হ্যাঁ জামাই বাবু, দিদি ইজ রাইট। ও আর ছোট নেই, বড় হয়ে গেছে, এখন থেকে বিজয়পুর যাওয়া আসা লেগেই থাকবে। রাজ আছে তোর সঙ্গে? আরে তবু কিন্তু দিদি। হ্যাঁ জামাই বাবু ইজ অলসো রাইট। তুই চুপ কর, আমি আরেকবার ট্রাই করে দেখি। হ্যাঁ করো করো। আচ্ছা শোনো, রাজ তো রোহিতের সাথে আছে, কিন্তু রাজের সাথে কে আছে? ওর সঙ্গে সঙ্গে হনুমান আছেন, জল দাও। তোমার ওর জন্য একটুও চিন্তা হয় না? না যখনই দেখো ছোট মালিক বড় মালিক, বড় মালিক ছোট মালিক, ওদের নামে জপের মালা তৈরি করাচ্ছ না কেন? কি হয়েছে তা কি তোমার? কখন থেকে জল চাইছি, জল নিয়ে এসো। কি হয়েছে? এক তো রাজকে বিজয়পুরে পাঠিয়ে দিয়েছো, এক তো ওই জায়গাটাই অপয়া, তার উপর ঝড় বৃষ্টি হচ্ছে কেমন দেখেছো? আরে ভালোই তো হয়েছে, রোহিত বাবার সঙ্গে আমাদের রাজ আছে, আর ও যদি একা যেত তাহলে বড় মালিক কত টেনশনে থাকতো। তুমি কি বুঝতে পারছো না আমি কি বলছি? দেখো মিনা, আমি আমার সারা জীবন বড় মালিক আর ওনাদের ফ্যামিলির জন্য দিয়ে দিয়েছি, এখন আমাদের তিনজনের জীবন ওনাদের সঙ্গে জড়িত। আর এই কথাটা আমি তোমায় কতবার বলেছি বলতো? আমি আমার সারা জীবন বড় মালিকের সেবায় নিযুক্ত করেছি, আর রাজকেও তাই করতে হবে। কেন কেন করবে আমাদের রাজ? তোমার চাকরি কি কোনো ফ্যামিলি বিজনেস নাকি, যে বাবা করছে বলে তার ছেলেও করবে? এত জুতো শুকতলা খইয়ে কত টাকা আয় হয়েছে? থাকার জন্য এইটুকু জায়গা, শুকনো রুটি এইটুকুই? আমাদের রাজ কারুর গোলামি করবে না, ও খুব বুদ্ধিমান, ও বড় কাজ করবে, বুঝলে তুমি? আসতে দাও আজ রাজকে, আজ আমি ওর সাথে কথা বলেই ছাড়ব। হে ভগবান, আমার ছেলেটাকে রক্ষা করো। হোয়াট ইজ রং উইথ ইউ? এভাবে কে ব্রেক মারে? হ্যাঁ সরি ছোট মালিক, আমি যদি ব্রেক না মারতাম তাহলে মেয়েটা চাপা পড়ে যেত। কোন মেয়েটা? সামনে দেখুন, ওই যে মেয়েটা, ওই তো মেয়েটা। হোয়াট এভার, তুই গিয়ে দেখ। কে আপনি? এই তোমার টর্চ বন্ধ করো, আমার চোখ জ্বালাতে চাও নাকি? সরি 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 সরি। সরি সরি সরি, আপনার আপনার কোথাও আঘাত লাগেনি তো? তোমার এই মোটর গাড়ির জন্য তো আমার প্রাণটাই চলে যেত, সোজা ভগবানের কাছে পৌঁছে যেতাম। স্বয়ং মহাদেবের কৃপা যে উনি আমাকে বাঁচিয়ে নিয়েছেন। এই যে এই যে, এইভাবে কে কথা বলে? হ্যাঁ জ্যোৎস্না রাতে এভাবে রাস্তায় দৌড়াতে স্বয়ং মহাদেব বলেছেন তোমায়? আরে যদি মরতেই হয় তাহলে আরও রাস্তা আছে, ভদ্রলোকেদের গাড়ির তলায় চাপা পড়ে মরার কি দরকার? ভেরি ব্যাড আইডিয়া। ওহো,
একে তো তুমি তোমার গাড়ি দিয়ে আমাকে মারতে যাচ্ছিলে, তার উপর আমাকে এই কথা শোনাচ্ছ? ইট ইজ এ ভেরি গুড আইডিয়া। তুমি তো ছাড়ো, কোথায় যাবে বলো, ছেড়ে দিচ্ছি, বসো আমার জিপে। আরে বা, না চাইতেই আমাকে সাহায্য করছো। হ্যাঁ, আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই, ঠিক আছে? হ্যাঁ তা ঠিক আছে, মরো এখানেই, ঘুরে বেড়াও এই গভীর জঙ্গলে। আর হ্যাঁ, ভুলেও এবার আমাদের গাড়ির সামনে আসবে না। জয় বজরং বলি। তুমিও কখনো আমার সামনে এসো না, কালো বেড়াল কোথাকার। তুমি কালো বেড়াল, তুমি কালো কালো বেড়াল, তুমি কালো বেড়াল, যাও এখান থেকে, হাট। কে ছিল এই মেয়েটা? কালো বেড়াল। হোয়াট? কিছু না ছোট মালিক, চলুন আমরা যাই।